আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের ভালোবাসা দিতে আবার ফিরে এলাম। আজকের ভিডিওটি আশা করি আপনারা সবাই দেখবেন এবং প্রত্যেকটি মানুষের জন্য উপকার এবং বাচ্চাদের বুদ্ধির বিকাশ বা ব্রেনের বিকাশের ঘটানোর জন্যে আমরা কয়েকটি উপায় দেব। এখন হচ্ছে কি উপায়ে বিকাশ ঘটানো যায়। যেমন ধরুন, একটা গাছ যখন মাটিতে পোতা হয় বা বীজ বপন করা হয়, তার খাদ্য, পানীয়, বাতাস, আলো প্রত্যেকটি প্রয়োজন। তেমনি মানুষের বুদ্ধির বিকাশ ঘটাতে তার শারীরিক ক্ষমতার প্রয়োজনে যে ব্যায়ামের প্রয়োজন, প্রাণায়ামের প্রয়োজন, যোগের প্রয়োজন, তার সাথে খাদ্য তো অবশ্যই সহজপাচ্য, যেমন দুধ, শাকসবজি, ফল, হ্যাঁ, ভেজানো কাঁচা ছোলা সকালবেলা প্রয়োজনীয়, এদেরকে খাদ্যগুলো দেখে দিতে। এবং বাচ্চাদের ক্ষেত্রে ভালো ব্রেন টনিক হচ্ছে, দুধ তো আছেই, তার সাথে হচ্ছে নারিকেলের দুধটা হচ্ছে খুবই উপাদেয় এবং উপকারী। তার সাথে খেতে পারে 5টা করে খেজুর অথবা 5টা 7টা ওই কিশমিশের দানা, ভেজানো পানি, এটা খুবই উপকার বুদ্ধির বিকাশের জন্যে। এখন হচ্ছে কি, প্রতিনিয়ত সকালে ওঠা খুবই প্রয়োজন এবং সকালে উঠেই মলমূত্র যাতে ত্যাগ করা যায় বা হয় সেদিকে সবসময় খেয়াল রাখতে হবে। পেটটা যদি পরিষ্কার থাকে, মল নিষ্কাশন যদি ব্যবস্থা ভালো থাকে, তাহলে ব্রেনটাও ভালো থাকে, শার্প থাকে, দেহটা সুন্দর থাকে। তার জন্যে আমরা একটা প্রাণায়াম দেব কয়েকটা। প্রাণায়ামটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার পায়খানা হয়ে গেলে সকালে 1 গ্লাস পানি খেয়ে আপনি সহজ আসনে বা সোজা হয়ে বসুন চেয়ারে। প্রথমে ডান হাতটা ডান নাকে দেবেন, দিয়ে নিঃশ্বাসটা গভীরভাবে টেনে, চোখটা সবসময় বন্ধ থাকবে। আমি দেখাচ্ছি কয়েকবার, এটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। এই যে গভীরভাবে নিঃশ্বাসটাকে টেনে নিলাম, বুকের ভিতর কিন্তু ফুসফুসের ভিতর অক্সিজেন গেল পূর্ণভাবে, সেই অক্সিজেনটা হার্ট পাম্প করে দিচ্ছে, সমস্ত শরীরে ব্লাড সার্কুলেশনে অক্সিজেন পাম্প হচ্ছে। তার জন্য হচ্ছে কি, ব্রেনের প্রকোষ্ঠগুলো, দুয়ারগুলো খুলে যাচ্ছে। খাদ্যগুলো সঠিকভাবে নির্ণয় করে খেলে বাচ্চাদের এবং বড়দের বুদ্ধির বিকাশ হবে এবং ব্রেনের একটা স্থিতিস্থাপকতা, মাইন্ড ব্যালেন্স আসবে এই অনুলম বিলম প্রাণায়ামের ক্ষেত্রে। এই প্রাণায়ামের সাথে ভ্রামরি করতে পারেন, আমাদের চ্যানেলে আছে, অবশ্যই দেখে করবেন, মাইন্ড একটা ব্যালেন্স আসবে। এবং খাদ্যগুলোর ভিতরে কি কি খাবেন না, মিষ্টি অবশ্যই নয়, তৈলাক্ত খাদ্য নয়, অত্যাধিক তৈলাক্ত, অত্যাধিক লবণাক্ত এগুলো খাদ্য খেতে নেই, তাতে হয় কি ব্রেনটা হ্যাম্পার হয় এবং শরীরেও গ্রোথ হ্যাম্পার হয়, চোখের দৃষ্টি কমে আসে, নানান অসুবিধা হয় কিন্তু মিষ্টির ক্ষেত্রে। এবং বিষাক্ত খাদ্যের যে বিষক্রিয়াগুলো, এগুলো শরীরের ভিতর গ্রো করলে আপনার ব্রেনের কিন্তু বিকাশ ঘটবে না, অতএব সাবধান। হ্যাঁ, এবার একটা কবিতা দিয়ে শেষ করছি। যার মনে নাই খোদার কালাম, সেই মানুষটি জোরুকা গোলাম, আমাদের সালাম।